আমরা কিন্তু প্রত্যেকেই জানি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রাজ্যের পড়ুয়াদের 10 লক্ষ টাকা করে লোন পড়াশোনার জন্য, যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছে সেই ক্লাস থেকে শুরু করে উপরের প্রত্যেক পড়ুয়াদের কিন্তু দেওয়া হবে 10 লক্ষ টাকা করে লোন, তা দেখে নিচ্ছি। আবার অনেকেই প্রশ্ন করেছেন কত টাকা করে সুদ, অর্থাৎ কত শতাংশ করে সুদ নেওয়া হবে, এর পাশাপাশি কী কী শর্ত রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, কী কী ডকুমেন্ট লাগতে পারে, সমস্ত ডিটেলস কিন্তু দেখে নেব আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গতকালকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের পড়ুয়াদের দেওয়া হবে 10 লক্ষ টাকা করে, অর্থাৎ 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে রয়েছে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইস্তেহারে জানিয়ে দিয়েছেন। সরকার আসলে পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্ররা লোন নিয়ে পড়াশোনা ভালোভাবে করতে পারবে এবং অভিভাবকদের কোনো সমস্যায় পড়তে হবে না, তা দেখে নিচ্ছি। আবেদনপত্রটি আবেদন কিন্তু শুরু হবে 30শে জুন, অর্থাৎ 30শে জুন থেকে আবেদন শুরু হবে, এটা গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে আবেদন করা হবে অনলাইনে। শর্তর কথা বলা হয়েছে যে এখানে আবেদন করতে হলে অবশ্যই আমাদের রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এর পাশাপাশি এই রাজ্যে যেন 10 বছর পাস করছেন এই রকম ছাত্রছাত্রী হতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন শুরু হবে কিন্তু 30শে জুন থেকে, দশম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করতে পারবে। এই লোন নেওয়ার যে বয়সসীমা তা কিন্তু 40 বছরের মধ্যে থাকতে হবে, আর এই লোনের মেয়াদ থাকবে 15 বছর, এই সময়ের মধ্যে আপনাদের লোন শোধ করতে হবে। এখানে বলা হয়েছে যে ছাত্রছাত্রী এই লোন বা ঋণের ক্ষেত্রে গ্যারেন্টার লাগবে না, সরকার নিজেই গ্যারেন্টার থাকবে, আর এই লোন 10 লক্ষ টাকার সুদ কিন্তু 4% হারে দিতে হবে, তা আপনারা বুঝতেই পারছেন। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকার লোন কিন্তু 4% হারে আপনাদের দিতে হবে, দশম শ্রেণী থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা বুঝতেই পারছেন এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকার লোন কিন্তু 4% হারে দিতে হবে, তা দশম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, 30শে জুন থেকে কিন্তু আবেদন পদ্ধতি শুরু হবে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উনি আবেদন পদ্ধতি চালু হবে সঙ্গে সঙ্গেই কিন্তু এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।